সো আর্টিকেলস এন্ড প্রিপজিশনস নিয়ে আলোচনা করছিলাম আমরা আর্টিকেলস নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছি আর্টিকেল এন্ড প্রিপজিশন সিরিজ খুব ইম্পর্টেন্ট সিরিজ তোমরা জানো আজ প্রিপজিশন সিরিজটা নিয়ে আলোচনা করব লেট আস ডিসকাস অ্যাবাউট প্রিপজিশন ইউ অল নো দ্যাট দেয়ার আর এইট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ আট ধরনের পার্টস অফ স্পিচ আছে কি কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এন্ড ইন্টারজেকশন তো আমাদের এটা বুঝতে হবে যে বাকি সব পার্টস অফ স্পিচ গুলোর চেয়ে প্রিপজিশনের ভ্যালু অনেক বেশি তার কারণ কি প্রিপজিশন এন্ড আর্টিকেল একটা আলাদা চ্যাপ্টার এবং সেটা আমরা জানি যে ফ্রম মাধ্যমিক টু এইচএস এন্ড কম্পিটিটিভ এক্সাম সব জায়গাতে আসেই তো প্রিপজিশন কথাটার মানে কি প্রথমে বুঝি আমরা প্রি প্লাস পজিশন সো প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান অর্থাৎ এই পার্টস অফ স্পিচটি কোন নাউন বা কোন জায়গা কোন বস্তুর আগে বসে আগে বসে তার অবস্থানটা বোঝায় প্রথমত নাউনের আগে বসে তার অবস্থান বোঝায় যে সে কি পজিশনে অবস্থান করছে এটাই প্রিপজিশন তো প্রিপজিশন দুভাবে আমরা পুট করি জেনারেলি এক হচ্ছে সিচুয়েশনাল প্রিপজিশন আমরা বলতে পারি যেটা অবস্থান দেখে আমরা বুঝতে পারি যে বস্তুটা উপরে রয়েছে কি নিচে রয়েছে কি পাশে রয়েছে কি মাঝে রয়েছে এটা একটা অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়েও আলোচনা করব তো আগে আমরা যে মেন প্রিপজিশন গুলো সেগুলো দেখে নিই হোয়াট আর দ্য প্রিন্সিপাল মেন প্রিপজিশনস আমরা প্রিপজিশন গুলো দেখি কি কি ছিল ইন অন আন্ডার বিসাইড বিটুইন ওকে বিহাইন্ড এরপর যাব ইনটু ফর বাই উইথ ফ্রম অ্যাট টু মোটামুটি এগুলোই আমরা প্রিপজিশন পাচ্ছি হ্যাঁ আর ওভার অ্যান্ড অ্যাবাভ তো প্রিপজিশন গুলোর মানে গুলো আমরা দেখি একটু কোন কোন সিচুয়েশন ইন ইন বোঝায় কোনটা ইন ইন্ডিকেটস আমি ভিতরে আছি উই আর ইন দ্য রুম এই ভিতরে বোঝাতে ইন ইউজ হয় সো ইন মানে ভিতরে বা মধ্যে অন অন মিন্স উপরে অন মানে ওপরে আন্ডার আন্ডার বলতে নিচে দ্য ক্যাট ইজ রেস্টিং আন্ডার দ্য টেবল বিড়ালটি টেবিলের নিচে রেস্ট নিচ্ছে বিসাইড মানে পাশে বিসাইড মানে পাশে এ রিভার ইজ ফ্লোয়িং বিসাইড আওয়ার হাউস দেয়ার ইজ এ ট্রি বিসাইড আওয়ার হোম সিট বিসাইড মি আমার পাশে বসো এই ধরনের বিটুইন বলতে কি বোঝায় মাঝে ওকে দেয়ার ইজ এ চেয়ার বিটুইন দ্য টু টেবলস দুটো টেবিলের মাঝে চেয়ারটা আছে বিহাইন্ড মানে পিছনে বিহাইন্ড মানে পিছনে ওকে দেয়ার ইজ এ বিগ পিপল ট্রি বিহাইন্ড আওয়ার হাউস আমাদের বাড়ির পিছনে একটা বড় গাছ আছে ইনটু ইনটু বলতে ভিতরে ইনটু বলতে ভিতরে যেখানে একটা গতি বা মুভমেন্ট বোঝায় ওকে ইন আর ইনটুর মধ্যে যে তফাৎ সেটা আমি একটু পরে বলছি ফর মানে জন্য ওকে ভোট ফর মি আমার জন্য আমাকে ভোট দাও এটা ভোট ফর হয় আর তাছাড়া ডু দ্য ওয়ার্ক ফর মি আমার জন্য কাজটি করো ওকে আই ওয়েন্ট টু মার্কেট ফর এ বিজনেস আমি একটা কাজের জন্য বাজার গিয়েছিলাম বাই বাই মানে দ্বারা প্রধানত কি না ব্যক্তির দ্বারা কোন ব্যক্তির দ্বারা যখন কাজটা হয় তখন সেটাকে বাই বলা হয় যেমন দ্য পোয়েম ওয়াজ কম্পোজড বাই ট্যাগোর এই কবিতাটা রচনা করেছিলেন ট্যাগোর উইথ উইথ বলতে বস্তুর দ্বারা আবার উইথ এর একটা ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে সেটা হলো সঙ্গে ওকে যেমন আমি বাবার সঙ্গে বাজারে যাই আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই ফাদার আর একটা এই বাইয়ের সঙ্গে একটা ডিফারেন্স আছে বস্তুর দ্বারা যদি হয় যেমন উই রাইট উইথ এ পেন আমরা পেনের দ্বারা লিখি পেনটা বস্তু সেহেতু উইথ ফ্রম মানে থেকে ফ্রম মানে থেকে লিভস আর ফলিং ফ্রম দ্য ট্রি পাতাগুলো পড়ছে গাছের থেকে অ্যাট অ্যাট মানে দিকে ওকে ডু নট থ্রো স্টোনস অ্যাট দ্য ডগস
কুকুরের দিকে পাথর ছোড়ো না টু টু মানে তে বা প্রতি টু মানে তে বা প্রতি মাই সিস্টার হ্যাজ সেন্ট এ গিফট টু মি আমার বোন আমাকে একটা গিফট পাঠিয়েছে ওভার আর অ্যাবাভ ওভার মানে উপরে অ্যাবাভ মানে উপরে ওকে লিখে দিই অ্যাবাভ মানে উপরে এরপর আমরা কিছু ডিফারেন্স নিয়ে কথা বলবো যেগুলো পয়েন্ট ওয়াইজ বলবো প্রথমে আমরা বলবো ইন আর ইনটু এর মধ্যে একটা তফাৎ আছে ইন আর ইনটু ইন বলতে ভিতরে উই আর ইন দ্য রুম অলরেডি উই আর ইন দ্য রুম আমরা রুমের মধ্যেই আছি আর ইনটু কখনো বোঝায় কেউ যদি রুমে এসে প্রবেশ করছে তখন সেখানে বলা হয় ইনটু যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম এখানে মেনলি এন্টার কথাটা থাকে তোমরা যদি এন্টার কথাটা পাও তাহলে বুঝবে এটা ইনটু হয় আচ্ছা এখানে আর একটা ডিফারেন্সের জায়গা আছে অন ওভার এবাভ এগুলো নিয়ে অনেক সময় কনফিউশন হয় এবং সব জায়গাতে ঠিকঠাক বোঝার প্রবলেম হয় আন্ডারস্ট্যান্ডিংটা আসে না তো ভালো করে বুঝে নাও অন মানে উপরে ওভার মানে উপরে এবাভ মানে উপরে তো তফাৎটা কোথায় অন কখনো বলবো না হোয়েন দেয়ার ইজ এ টাচ যখন বস্তুটা টাচ করে আসে ছুঁয়ে আসে স্পর্শ করে আছে তখন অন হয় ওকে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল বইটি আছে টেবিলের ওপরে তখন সেটা অন আমার মাথার উপরে আমি একটা ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছি আই এম ক্যারিং এ বাস্কেট অন মাই হেড ওভার কখন হয় ওপরে কিন্তু মাথাতে ঠেকে নেই ওকে যেটা টাচে নেই সেটা ওভার যেমন আমাদের সিলিং ফ্যান এগুলোর ক্ষেত্রে ওভার হবে যেমন দ্য সিলিং ইজ ওভার মাই হেড ওকে এবাভ কোথায় হয় এবাভ মানে ওপরে তো সব ওপরে তো সমান নয় মাথার উপরে ঠেকে থাকা আর ছাদটা মাথার উপরে থাকা আবার পাখি মাথার উপরে উঠছে তিনটা একই নয় তো মাথার উপরে যে কোনো জায়গায় মেনলি আকাশে যেগুলো থাকে সূর্য চন্দ্র দ্য সান দ্য মুন দ্য বার্ড দ্য কাইট ঘুড়ি আকাশে উঠছে এগুলো সব অ্যাবাভ হয় দ্য কাইট ইজ অ্যাবাভ মাই হেড ওকে আর একটা ডিফারেন্স বলি বিটুইন আর অ্যামাং অ্যামাংটা লেখা হয়নি বিটুইন অ্যান্ড অ্যামাং অ্যামাং মানেও মধ্যে তো বিটুইন আর অ্যামাং এর মধ্যে একটা তফাৎ আছে কিরকম যদি দুজনের মধ্যে কোনো ভাগ করে দেওয়া হয় তখন সেখানে বিটুইন হয় ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ব্রাদার্স দুজন ভাইয়ের মধ্যে আমগুলোকে ভাগ করে দাও তখন সেটা বিটুইন আর যখন দুইয়ের বেশি হয় সে তিন হোক বা তার বেশি তখন সেখানে অ্যামাং হয় ডিভাইড দ্য বুকস অ্যামাং দ্য গার্লস তখন অ্যামাং ওকে তো এই গেল প্রিপজিশনের জেনারেল ইউজগুলো তো এরপর আমরা কতগুলো টিপিক্যাল ইউজ দেখবো প্রিপজিশনের যেমন নাও উই উইল ফাইন্ড অ্যাবাউট সাম টিপিক্যাল ইউজেস অফ দ্য প্রিপজিশন প্রিপজিশনের কতগুলো বিশেষ ইউজ আমরা দেখবো যেমন যদি প্লেস রিলেটেড যে প্রিপজিশনগুলো বসে ইফ ইউ থিঙ্ক ইট ইজ এ স্মল প্লেস অর ইট ইজ দ্য নেম অফ এ স্মল প্লেস দেন ইউ হ্যাভ টু পুট দ্য প্রিপজিশন অ্যাট ধরো মুকুটমণিপুর ওকে অ্যান্ড ইট ইফ ইট ইজ এ বিগ প্লেস দেন দ্য প্রিপজিশন উইল বি ইন ইন সাপোজ কলকাতা ওকে তো এটাই আমরা পেলাম যে ছোট জায়গা হলে তার আগে অ্যাট বসে বড় জায়গা হলে তার আগে ইন বসে এটা একটা রুলস সেকেন্ড রুল কি গেল সেকেন্ড রুল আমাদের বিফোর দ্য ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনগুলোর আগে সানডে মনডে টুইসডে ওয়েডনেসডে যাই বলুন না কেন এই সপ্তাহের দিনগুলোর আগে কি বসে অন আই শ্যাল গো টু কলকাতা অন মানডে ওকে অন মানডে সোমবার ওকে ডেট ডেটের আগে কি বসে অন বসে অন 26th September 2021 যে কোনো ডেটের আগে অন বসে অনলি ইয়ার শুধু যদি বছরটা হয় সেক্ষেত্রে ইন বসে ইন 2020 শুধু সাল হলে বছরের আগে ইন বসে ওকে আর নেক্সট একটা জায়গায় আমাদের বাকি রইল যেটা আমরা কভার করব সেটা হলো গিয়ে দ্য পার্ট অফ দ্য ডে দিনের যে বিভিন্ন সময়গুলো সেখানে কি কি প্রিপজিশন বসে তো দেখা যাক একবার ভোরবেলা যেটা ডন ভোরবেলা ডন তার আগে বসে অ্যাট অ্যাট ডন ওকে মর্নিং সকালবেলা তার আগে বসে ইন ইন মর্নিং নুন দুপুরবেলা তার আগে বসে অ্যাট আফটারনুন বিকেলবেলা
তার আগে বসে ইন ওকে নাইট তার আগে বসে অ্যাট এই গেল ভেরিয়াস টাইমস অফ দ্য ডে সারা দিনের বিভিন্ন সময়গুলোতে কি কি প্রিপজিশন বসে তো এই ছিল মোটামুটি প্রিপজিশন তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে টোটাল আইডিয়া করতে পারবে এরপরে যে পোরশনটা রইল সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ টেক দ্যাট ভেরি প্রিপজিশন অ্যান্ড ইউ ক্যান থিংক অ্যাবাউট দ্য সিচুয়েশন সেখানে সিচুয়েশন ভেবে সবকিছু করা যায় না ওই ওয়ার্ডটা সেই সিলেক্টেড প্রিপজিশনটাকেই চয়েস করে যেমন বোস্ট অফ গর্ব করা উই ক্যান বোস্ট অফ আওয়ার কান্ট্রি এখানে বোস্ট এর পরে অফ প্রিপজিশনটা ছাড়া অন্য কোনো প্রিপজিশন হবে না ওকে এরকম আরো কিছু কিছু নিদর্শন আছে অ্যাকিউজড অফ অ্যাড টু অ্যাডজাসেন্ট টু ওকে ক্লোজ টু কমন টু এই ব্যাপারগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো হাজার হাজার আছে অত মুখস্থ করা সম্ভব নয় কিছু রুলস রেগুলেশনস অবশ্যই আছে তোমরা যদি প্র্যাকটিস করো এবং চিন্তা ভাবনা সঠিকভাবে করতে পারো তাহলে দেখবে সিচুয়েশনাল প্রিপজিশনকে ঠিকভাবে ভাবতে পারলে অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট এর কাজটা হয়ে যায় ওকে তো থ্যাংক ইউ আর্টিকেলের ভিডিওটা দেখো আর এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের পুরো প্রিপারেশন হয়ে যাবে ধন্যবাদ।